এই যে এই হচ্ছে কাহিনী যেটার জন্য আমাদের কনসেপ্ট ওই ওই প্রয়োজনীয়তাটা তো চলে আসে, যে আমাদের এখন পরিবর্তনের হার এখন কনস্ট্যান্ট না, পরিবর্তনের হারটাই এখন পরিবর্তনশীল। যেহেতু পরিবর্তনের হারটা আগের পাতার মতো কনস্ট্যান্ট না, যদি খেয়াল করে একটু, আগের পাতা গেল কই, এটা পরিবর্তনটা যেহেতু আগের মতো, এই যে এখানে যেরকম প্রত্যেকটা পয়েন্টে তুমি পরিবর্তনের হার সেম পাচ্ছ, এখানে এসে কিন্তু সেই জিনিসটা আর হচ্ছে না। এখানে এসে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা পাতায়, মানে প্রত্যেকটা পয়েন্টে, নতুন নতুন পয়েন্টে নতুন নতুন তুমি পরিবর্তনের হার পাচ্ছ, প্রত্যেক দুইটা আলাদা রিজিয়নে। যেন এই রিজিয়নে পরিবর্তনের হার যা ছিল, এই রিজিয়নে এসে পরিবর্তনের হারটা তার চেয়ে বেড়ে গেল, এরপরের রিজিয়নে এসে দেখো পরিবর্তনের হারটা। আচ্ছা তাহলে এখানে আসি আমরা, তো আমাদের এখানে প্রবলেম যেটা, প্রবলেমে পড়ছি, এই জন্য আমাদের এখন সলিউশন লাগবে। যে আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রাফের মধ্যে এক একটা জায়গায়, এই যে এখানে আমার পরিবর্তনের হার একটা, এখানে আমার পরিবর্তনের হার আরেকটা, এখানে আমার পরিবর্তনের হার আরেকটা। তাহলে আমাদের একটা জেনারেল সূত্র দরকার, যেটার মাধ্যমে আমরা একটা বক্ররেখার যে কোনো অংশের পরিবর্তনের হার বের করতে পারি। এখন আমরা সেটা নিয়ে কাজ করব, ঠিক আছে? তো তার আগে তোমাদের সরলরেখার কিছু কনসেপ্ট দরকার। যেমন ধরো একটা কনসেপ্ট হচ্ছে, না কনসেপ্ট আসলে দরকার নেই, জাস্ট ঢালের কনসেপ্ট থাকলেই চলবে। যে একটা সরলরেখার ঢালের সূত্রকে, ঢালের সূত্র হচ্ছে এম ইজ ইকুয়াল টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। এই হচ্ছে আমার ঢালের সূত্র। দুই বিন্দুগামী একটা সরলরেখা যদি হয়ে থাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান, এবং আরেকটা সরলরেখা যদি হয়ে থাকে দুই বিন্দুগামী এক্স টু ওয়াই টু, সেক্ষেত্রে এই দুই বিন্দুগামী সরলরেখার ঢাল হচ্ছে এই যে যেটা লিখলাম, কুটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। এতটুকু জানলেই আপাতত চলবে। দুইটা সরলরেখার, দুইটা দুই বিন্দুগামী সরলরেখার ঢালের সূত্র হচ্ছে কুটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, ঠিক আছে? এখন ধরো আমাদের কনসিডারেশন এখানে একটা বক্ররেখা আসবে, যেহেতু আমাদের বক্ররেখার মধ্যেই ঢালের পরিবর্তনের হারটা বের করতে হবে, ঠিক আছে? সরি, পরিবর্তনের হারটা বের করতে হবে যে কোনো পয়েন্টে। তা আমি একটা বক্ররেখা আগের মতো নিলাম একটা, এরকম, এই যে এরকম। এখন মনে করো আমি র্যান্ডমলি দুইটা পয়েন্ট নিচ্ছি, এই হচ্ছে একটা পয়েন্ট কমলা রঙের, একটা পয়েন্ট ওই হচ্ছে একটা পয়েন্ট কমলা রঙের পয়েন্ট, ঠিক আছে? এই যে পিসি হ্যাং করছে, এখন এই পয়েন্টটাকে আমরা বললাম পি পয়েন্ট, পি, আর এই যে পয়েন্টটাকে বললাম কিউ। পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্ক আমরা আপাতত ধরো, পি বিন্দু তো একটা বক্ররেখার উপরস্থ একটা বিন্দু, বক্ররেখা কিন্তু আসলে ওয়াই এর মান ছাড়া কিন্তু আর কিছু না, বক্ররেখা জাস্ট ওয়াই এর মান, ইনপুট হচ্ছে এক্স, আউটপুট হচ্ছে ওয়াই, এই হচ্ছে কাহিনী। তাহলে পিও তো কোনো একটা এক্স এর আউটপুট হিসেবেই আছে। তাহলে আমি এক্স এর মান মনে করো যদি ধরি এক্স ওয়ান, তাহলে এই জায়গায় ওয়াই এর মানটা কি, পি যে পয়েন্ট আছে সেই জায়গায় ওয়াই এর মানটা কি, সেটা হবে ফাংশনের মধ্যে, আমি যদি বলি এটা হচ্ছে ফাংশন অফ এক্স, আমি যদি পুরো ফাংশনটাকে, এই পুরো বক্ররেখাটাকে বলি ফাংশন অফ এক্স, তাহলে আমার ইনপুট যদি এক্স ওয়ান হয় পি পয়েন্টের জন্য, তাহলে সেখানে পি পয়েন্টে ওয়াই এর মান কি হবে, ফাংশন অফ এক্স ওয়ান, তাই না? ইনপুট হচ্ছে এক্স ওয়ান, আউটপুট হচ্ছে ফাংশন অফ এক্স ওয়ান। তো ঘুরে ফিরে তো কথাটা ওই এক্স আর ওয়াই যাচ্ছে, কুটি হচ্ছে এক্স ওয়ান, ভুজ হচ্ছে ফাংশন অফ এক্স ওয়ান। তো বিন্দুটাকে এভাবে লিখতে পারি আমরা, এক্স ওয়ান এবং ফাংশন অফ এক্স ওয়ান, ঠিক আছে? কিউ বিন্দুতে কি আমি একই রকম ভাবে লিখবো এক্স টু, ফাংশন অফ এক্স টু, ঠিক আছে? ঠিক আছে, তাহলে কিউ বিন্দু হচ্ছে এক্স টু আর ফাংশন অফ এক্স টু। এতটুকুতে কারো কোনো প্রবলেম আছে কিনা বলো আমার, যে কিউ বিন্দু তো আসলে হচ্ছে আমি যখন ইনপুট হিসেবে এক্স টু দিব তখন তো আউটপুট হিসেবে ফাংশন অফ এক্স টু পাবো, সেই ফাংশন অফ এক্স টু মানেই তো হচ্ছে আসলে ওয়াই এর মান, তাই না? সো এই হচ্ছে এক্স টু আর এই হচ্ছে ফাংশন অফ এক্স টু। এত এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে একটা সরলরেখা টানবো, স্কেলের কোনো দরকার নেই, আমি হাত দিয়ে টানবো। ধরো পি এবং কিউ বিন্দুকে আমি একটা সরলরেখা টানবো, এই যে মনে করো এই যে সরলরেখাটা, তাহলে পি এবং কিউ বিন্দুকে আমি যে সরলরেখাটা, এই সরলরেখা নিয়ে আমাদের কাজ করতে হবে। আমি একটু বেশি গাঢ় করে খুঁজছি এখানে, এই যে এই যে এই যে এই হচ্ছে সেই সরলরেখাটা, সেটা হচ্ছে পি এবং কিউ বিন্দুগামী। ওকে, সো পি এবং কিউ বিন্দুগামী যে সরলরেখাটা, প্রথম কাজ হচ্ছে এখন এই সরলরেখাটা ঢাল কি হবে।
তাহলে আমি একটু আগে লিখছি যে দুই বিন্দুগামী সরলরেখার ঢালের সূত্র, আমার যদি একটা সরলরেখার উপরস্থ যে কোনো দুইটা বিন্দু দেওয়া থাকে সেক্ষেত্রে ঢালের মানটা কি? ঢালের মানটা হচ্ছে কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর। তো ঢাল কত? কোটি কে এখানে? ফাংশন অফ এক্স টু কোটি, ফাংশন অফ এক্স ওয়ান কোটি। তো আমরা লিখব ফাংশন অফ এক্স টু মাইনাস ফাংশন অফ এক্স ওয়ান, কোটি দ্বয়ের অন্তর লেখা শেষ, ভুজ দ্বয়ের অন্তর লিখব এক্স টু মাইনাস এক্স ওয়ান। এবং আমি ধরে নিই যে এই সরলরেখাটা থিটা কোণ উৎপন্ন করছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, তাহলে এটাকে এট দ্য সেম টাইম টেন থিটাও বলা যায়। টেন থিটা সমান ঢাল, মানে হচ্ছে ফাংশন অফ এক্স টু মাইনাস ফাংশন অফ এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। তো এতটুকু তো তোমরা সরলরেখার কনসেপ্ট থেকেই জানো, এতটুকু নতুন করে বলার কিছু নেই। আর এই ব্যাচে আমি শুরুর দিকে এগুলো পড়াইছি অলরেডি, ঢালের মান, ঢালের সরলরেখা তো শুরু করছিলাম শুরুর দিকে। আচ্ছা, তো ঢালের মান লেখা হয়ে গেল পি কিউ, পি এবং কিউ বিন্দুগামী সরলরেখার। বাট আমাদের কাজ তো আসলে পি এবং কিউ বিন্দুগামী সরলরেখার ঢাল বের করা না, আমাদের কাজ কিন্তু দুইটা বিন্দু, দুই বিন্দুগামী সরলরেখার ঢাল বের করা মোটর ছিল না। আমাদের উদ্দেশ্য ছিল এই যে একটু আগে যে কথা বললাম, আমাদের উদ্দেশ্য ছিল হচ্ছে পরিবর্তনের হার নির্ণয় করা। সো পরিবর্তনের হারের সাথে দুই বিন্দুগামী সরলরেখার ঢালের সম্পর্ক কোন জায়গায় সেটা নিয়ে এখন আমাদের চিন্তা করা উচিত। ঠিক আছে, আপাতত এতটুকু আশা করি আমি বুঝে রাখছি, তোমরা এতটুকু ক্লিয়ার। এখন একটা নতুন ভাবে চিন্তা করি, ধরে নাও আমি এখন পি বিন্দুতে একটা স্পর্শক টানবো। ঠিক আছে, আমরা এখন পি বিন্দুতে একটা স্পর্শক টানবো, বাট সেই স্পর্শকটা একটু পরে টানি, স্পর্শক এখন টানবো না, পরে টানবো, স্পর্শকের কথা আপাতত ভুলে যাও, মনে করার দরকার। তো আমরা এখন যেটা করবো, এই যে কিউ বিন্দুটা দেখা যাচ্ছে, এই কিউ বিন্দুটাকে আমরা আস্তে 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 এই বক্ররেখা বরাবর একটু কাছে নিয়ে আসি পি বিন্দুর। কেন আনবো সেটা? সেটার কারণ একটু পরেই বুঝতে পারবা। কিউ বিন্দুকে তো আমি র্যান্ডমলি যে কোনো জায়গায় ধরতে পারি, আমি তো র্যান্ডমলি কিউ বিন্দুটাকে এখানে কল্পনা করছি। আমি তো চাইলে কিউ বিন্দুকে, এই যে কিউ বিন্দুকে চাইলে তো আমি এখানেও কল্পনা করতে পারতাম, আমি চাইলে এখানেও কল্পনা করতে পারতাম, আমি চাইলে এখানেও কল্পনা করতে পারতাম। তো যত আমি কিউ বিন্দুটাকে বক্ররেখা বরাবর, কারণ পি বিন্দু, কিউ বিন্দু অথবা যে বিন্দুই নিয়ে নেয় কেন, আমার বক্ররেখার উপরস্থ বিন্দুতে নিতে হবে, কারণ আমার তো বক্ররেখা নিয়ে কাজ। তো কিউ বিন্দুটাকে মনে করো আমি যদি এখন এখানে কল্পনা করি, কোনো সমস্যা নেই, কিন্তু তখন পি এবং কিউ বিন্দুকে আমি সরলরেখাটা হয়তো এই যে এরকম হবে, ঠিক না? খেয়াল করবে, ভালো করে খেয়াল করবে এই জিনিসটা। আমি যদি কিউ বিন্দুটাকে এখানে কল্পনা করতাম, সেক্ষেত্রে পি এবং কিউ বিন্দুকে আমি সরলরেখাটা হয়তো এদিকে হতো। আমি যখন পি বিন্দুটা, কিউ বিন্দুটাকে এখানে কল্পনা করি, তখন পি এবং কিউ বিন্দুর আমার চিত্র আঁকার মধ্যে সবগুলো একই রকম হয়ে যাচ্ছে। বাট রিয়েল লাইফে এটা কিন্তু আস্তে আস্তে যেটা হবে সেটা হচ্ছে, কিউ বিন্দু যখন পি বিন্দুর একদম নিকটে চলে আসবে, তখন পি এবং কিউ বিন্দুকে আমি সরলরেখা কিন্তু এই যে এইটা এটা দিকে এখন খেয়াল করো, আমি একটু কেটে নিই এখন, এগুলা সবগুলো রাখার দরকার নেই, জাস্ট বড় একটা রাখছি, কিউ বিন্দু মোটামুটি কাছে নিয়ে আসছে, সেটা রাখি, সেটা রাখি, এই যে এটা রাখলাম। এরপরে কিউ বিন্দুটাকে আমি কালার চেঞ্জ করে এই যে এইখানে মনে করে আমি কিউ বিন্দুটাকে নিয়ে আসলাম, এখন একদম এখানে। তো এখন যদি আমি পি এবং কিউ বিন্দুকে আমি একটা সরলরেখা নেই, এটা কিন্তু একদম পি বিন্দুগামী স্পর্শক হয়ে গেছে, মানে অলমোস্ট, একদম তো হবেই না, অলমোস্ট। এই যে এই যে এই যে কমলা রঙের অথবা লাল রঙের সরলরেখার দিকে খেয়াল করো, কিউ বিন্দু যখন এই যে সবুজ রঙের বিন্দুটাকে এখানে আমি কিউ বিন্দু বলছি, কিউ বিন্দুটা যখন একদম পি বিন্দুর নিকটে চলে আসছে, তখন পি এবং কিউ বিন্দুগামী সরলরেখাটা অ্যাকচুয়ালি পি বিন্দুতে বক্ররেখার উপরস্থ একটা স্পর্শকের মতো হয়ে গেছে। এখন তোমরা যদি ভুলে যাও স্পর্শক কি সেটা আবার বলে দিই, আমি যদি একটা বক্ররেখার জাস্ট এক বিন্দুকে আমি একটা সরলরেখা নেই, ইট ইজ কল্ড ট্যানজেন্ট, অথবা এটাকে বলা হয় স্পর্শক। যদি বক্ররেখার জাস্ট একটা বিন্দু দিয়ে একটা সরলরেখা যায়, সে যদি আর অন্য কোনো বিন্দু দিয়ে না যায়, সেখানে ওই সরলরেখাটা বলা হবে বক্ররেখার স্পর্শক। তো এখানে খেয়াল করো, এই যে সবুজ রঙের বিন্দুটা অথবা কিউ বিন্দুটা যখন একদম পি বিন্দুর নিকটে চলে আসছে বক্ররেখা বরাবর, সেক্ষেত্রে পি এবং কিউ বিন্দুগামী সরলরেখা ইজ লুকিং লাইক দ্য ট্যানজেন্ট অন পয়েন্ট পি। ঠিক আছে, একটা একদম স্পর্শকের মতো হয়ে গেছে। এবং আমি যদি একদম নিকটে নিয়ে আসি পি, কিউ বিন্দুটাকে একদম মনে করে পি এর উপরে নিয়ে আসছে অলমোস্ট, এই হচ্ছে মনে করো, আমি চিত্রতে দেখাচ্ছি, আমি আলাদা পাতা চেঞ্জ করে একটু দেখাই, না পাতা তো আর বড় ছোট করা যাবে না। ওকে, তো ধরো এই হচ্ছে পি বিন্দু, আর একদম নিকটে এই হচ্ছে কিউ বিন্দু। তুমি যখন একটু জুম আউট করে চিন্তা করবা, তখন কিন্তু এই দুইটা পয়েন্টকে একই রকম পয়েন্ট মনে হবে। তুমি জাস্ট একটু নর্মাল চিন্তা করো, তোমাদেরকে আমি এই এই জিনিসটা একটু অন্যভাবে বোঝাই। ধরো তুমি গুগল ম্যাপ দেখতেছো, গুগল ম্যাপের মধ্যে মনে করো এই হচ্ছে জিন্দাবাজার, তুমি যখন জুম ইন করতে 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 একদম আলহামরার ছাদে চলে গেছো, তখন কিন্তু হিসাব ডিফারেন্ট, এই হচ্ছে জিন্দাবাজার। ঠিক আছে,
আর এই হচ্ছে মনে করো আম্বরখানা। তুমি যখন জুম ইন বেশি করবা তখন কিন্তু জিন্দাবাজারকে একটা আলাদা এরিয়া মনে হবে এবং আম্বরখানাকে একটা আলাদা এরিয়া মনে হবে। তুমি দেখবা জিন্দাবাজারের মধ্যে আবার আশপাশে গলি গলি দেখা যায়, পানসি দেখা যায়, পাঁচ ভাই দেখা যায়, ভোজন বাড়ি দেখা যায়, সব দেখা যায়। ওইরকম ভাবে তুমি আম্বরখানা এরিয়াতেও যাও, একটু জুম ইন অবস্থাতেই, একটু একটু জুম ইন অবস্থাতেই, তখন তুমি আম্বরখানার রাস্তা গলি চিপা চাপা এরকম সব দেখতে পারবা, সমস্যা নেই। তুমি আলাদাভাবে দেখতেছো আম্বরখানা জিন্দাবাজারকে। বাট তুমি যখন গুগল ম্যাপটাকে জুম আউট করে ফেলবা, যখন এগুলাকে জুম আউট করবা মানে ছোট করে ফেলবা পুরো জিনিসটাকে, তখন দেখবা জিন্দাবাজার আম্বরখানার তো কোনো খবরই নাই, পুরো সিলেট চলে আসছে একসাথে, তাই না? তো এই জিনিসটা হচ্ছে পার্সপেক্টিভের উপর, যে তুমি কতটুকু দূরত্বকে আসলে কম বলবা, কতটুকু দূরত্বকে আসলে তুমি বেশি বলবা, সেটা আসলে একান্তই তোমার ব্যাপার। এই যে বললাম একটু আগে যে দুইটা পয়েন্ট, একটু স্ক্রিনের বাম দিকে তাকাও, এই যে দুইটা পয়েন্ট আমি বললাম নিকটে, এই যে দুইটা পয়েন্ট পেলাম নিকটে, এটা নিকটে কেন, আমরা আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে নিকটে, বা তুমি যদি এখানে জুম ইন করে একদম বেশি ভিতরে চলে যাও, তাহলে তুমি ঠিকই যখন জুম ইন করবা, যখন স্ক্রিনকে জুম করতে করতে একদম ভিতরে চলে যাবে, স্ক্রিন অনেক ভিতরে চলে যাবে, তখন তুমি দেখবে এরকম দুইটা গোলক, এই একটা গোলক, এই একটা গোলক, তখন কিন্তু তুমি একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ ডিস্টেন্স দেখতে পাচ্ছ। সো ইট ইজ টোটালি অন এ পার্সপেক্টিভ, তুমি কোন পার্সপেক্টিভে চিন্তা করতেছো সেটা তোমার উপর। তুমি যদি এইভাবে চিন্তা করো, তুমি যদি এইভাবে ভাবো, তাহলে এই দুইটা পয়েন্ট খুবই নিকটে, এদের এরা বলাই যায় একই পয়েন্টে। আমি যদি এই যে এই ম্যাপটাকে জুম আউট করে ফেলতাম, আমি কিন্তু বলতাম জিন্দাবাজার আর আম্বরখানা একই পয়েন্ট, একই জায়গায় তো মনে হচ্ছে। আর তুমি যদি ভিতরে ঢুকতে থাকবা তখন তত দেখবা জিন্দাবাজার এবং আম্বরখানা সিএনজি তে এখন 15 টাকার ভাড়া, ঠিক আছে? জুম আউট করলে সেটা বুঝবা, জুম ইন করলে সেটা বুঝতে পারবা না, জুম আউট করে বুঝতে পারবা না, জুম ইন করলে বুঝতে পারবে যে দুইটা আলাদা এরিয়া। তো এখানেও সেম কথা, দুইটা পয়েন্টকে আসলেই কতটুকু মানে আসলেই আমরা বলতে পারবো কিনা যে এটা খুবই কাছে, এটা আসলে আপেক্ষিক ব্যাপার, তো এখানে কথা নাই। বাট আমরা আমাদের পার্সপেক্টিভ, আমরা আমাদের পার্সপেক্টিভ থেকে বলছি যে এই দুইটা পয়েন্ট খুবই নিকটবর্তী দুইটা পয়েন্ট। আমি যদি বলি একজন মানুষ এখানে আসছে, তাহলে বলাই যায় যে ওই মানুষটা ওখানেও আসছে, এটা অনেকটা একই সাথে থাকা দুইটা বাসার মতো, ঠিক আছে? আমি যদি বলি একটা মানুষ একটা গেট দিয়ে ঢুকছে, যে যেখানে পাশাপাশি দুইটা বাসা, তো তার জন্য এই বাসা যেখানে ওই বাসা ওইখানেই, এমন হবে না যে সে ওই বাসার জন্য আবার নতুন করে গাড়ি গাড়ি ভাড়া করবে, এরকম হবে না, এই দুইটা বাসা তার জন্য একই জায়গায়, ঠিক আছে? তো এটা হচ্ছে পুরো টোটালটা পার্সপেক্টিভের উপর। তো এই যে আমি বললাম পি পয়েন্টের একদম নিকটে চলে আসছি আমরা, কিউ পয়েন্টকে টেনে 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 একদম এই যে সবুজ রঙের পয়েন্ট, এই পয়েন্টে চলে আসলাম, এই জায়গায় খেয়াল করো পি এবং কিউ বিন্দু আমরা বললাম একদম নিকটে, খুবই নিকটে, ঠিক আছে? খুবই নিকটে। তো এখন আমি যদি পি এবং কিউ বিন্দুকে আমি একটা সরলরেখা টানি, এই যে দেখো সেই এই যে লাল রঙের যে সরলরেখা তোমরা দেখতেই পাচ্ছ, এই যে সরলরেখাটা, এই যে সরলরেখাটা, এটা কিন্তু একদম পি বিন্দুতে অঙ্কিত স্পর্শকের মতো হয়ে গেছে। তাহলে এই সরলরেখাটা কিন্তু একই সাথে দুইটা পারপাস ফুলফিল করছে আমাদের জন্য, একটা হচ্ছে এটা স্পর্শক, দ্বিতীয় হচ্ছে এটা দুই বিন্দুগামী সরলরেখা। কনসেপচুয়াল এটা ভুল কথা, কারণ স্পর্শক মানেই হচ্ছে এক বিন্দুগামী সরলরেখা, আবার এখানে বলছি দুই বিন্দুগামী সরলরেখা, এটা আমাদের বুঝে নিতে হবে। এই যে পার্সপেক্টিভের ব্যাপারটা বললাম না, যে দুইটা বাসা খুবই নিকটে আমার জন্য, সেই দুইটা বাসা একটা পিঁপড়ার জন্য বিশাল দূরত্ব, ঠিক আছে? যে দুইটা পয়েন্ট আমাদের জন্য খুবই নিকটে, সেই দুইটা পয়েন্ট একটা পিঁপড়ার জন্য অনেক অনেক বেশি দূরত্বে, যে দুইটা এরিয়া আমার জন্য অনেক বেশি বেশি দূরত্বে, ঢাকায় থাকা একজন মানুষের জন্য সেই সেম দূরত্বটা, সে তো আর ওইভাবে সিলেট চিনে না, তার কাছে এই দুইটা জায়গা একই জায়গা, তার কাছে সবই সিলেট, তার কাছে জাফলং ও সিলেট, তার কাছে আমার বাসা সিলেট, তার কাছে তোমার বাসা সিলেট, বুঝছো? পুরোটাই পার্সপেক্টিভের উপর। তো এখানেও সেম কথা, কনসেপচুয়ালি আমরা বলে থাকি যে স্পর্শক মানেই হচ্ছে এক বিন্দুগামী সরলরেখা, একটা বক্ররেখা জাস্ট একটা বিন্দু দিয়ে যদি সরলরেখা যায় দ্যাট ইজ কল টেনজেন্ট। বাট আমরা আমাদের ঠেকায় পড়ে আমরা সেখানে কিছুটা ত্রুটিযুক্ত ভাবে ওই জিনিসটাকে গ্রহণ করে নিছি যে এই সরলরেখা একই সাথে দুইটা রুল পারপাস, দুইটা পারপাস ফুলফিল করছে, দুইটা কাজ করছে একসাথে, সে একই সাথে একটা স্পর্শক আবার একই সাথে দুই বিন্দুগামী সরলরেখা। টেকনিক্যালি তুমি যদি ম্যাথমেটিক্যালি বলো সেটা ভুল, বাট একটু এরর ধরে নিয়ে, খুবই সামান্য পরিমাণ এরর ধরে নিয়ে তুমি যদি কাজ করো, তোমার জন্য হিসাব নিকাশ ইজিয়ার হয়ে যাবে।